আমি এখন প্যান্ডেলের ভেতরে চলে আসি, প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন আর ঠিক পেছনে, এবার দেখে নিন এই ভিডিওর জন্য আপনারা এটা দেখে নিন, লাস্ট লুক প্যান্ডেলের। গুড ইভিনিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ দুর্গা পূজা প্যান্ডেল প্রিপারেশন ভিডিও। এখন আমি বাগবাজারে চলে এসেছি, বাগবাজারে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা প্যান্ডেল। তো এটা বেশ একটা বড় প্যান্ডেল, প্রত্যেক বছর হয় বাগবাজারে, বাগবাজারের মার্কেটটা বাইরে। এখন চলুন এবার আপনাদের দেখেন কিরকম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজকে হচ্ছে 20 আগস্ট, 20th September, আমার তো 10 দিন বাকি, 10 দিন আগে বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা প্যান্ডেলের একটি প্রস্তুতি আমার ভিডিওতে এক্ষুনি আপনারা দেখতে পারবেন। তো যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো নাহলে স্টার্ট দ্য ভিডিও। তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা প্যান্ডেল। এটা একটা বিরাট সাইজের গেটটা করা হয়েছে, প্রত্যেক বছর এরকম বিরাট সাইজে করা হয়। আচ্ছা, বাকি স্টলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আপনার মেলা বসে, ঠিক সামনে এখান থেকে এন্ট্রেন্স, এখান থেকে আপনার মেলা বসে, আর রামদিন সব মেলার সেট আপগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর সামনে হচ্ছে প্যান্ডেলটা, ভেতরে দেখতে পাচ্ছেন দুর্গা মূর্তিরও একটা গ্লান্স দেখতে পাচ্ছেন। চলুন এবার সামনে থেকে ভালোভাবে দেখাই, আর যা দেখানো এখান থেকেই, এখনো কাপড়ের আপনার লাগানো হয়নি প্যান্ডেলের পাঞ্জিতে, গায়ে যে কাপড়গুলো লাগানো হয় তখন ওগুলো লাগানো হবে, তখনই প্যান্ডেলের আসল লুকটা ফুটে উঠবে। এখন সব লেবাররা কাজ হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 6টা নাগাদ এখনও কাজ চলছে, লাইটগুলো সব লাগানো হয়েছে প্যান্ডেলের লেবারদের, যাতে সুবিধা হয় রাতে কাজ করতে পারে। শেষ মুহূর্তের কাজ, অনেকটা কাজ যা দেখে মনে হচ্ছে বাকি আছে, মানে কিছুই হয়নি বলতে গেলে, কারণ যে আসল যে রূপ প্যান্ডেলের আসল যে লুক, সেই লুকটা আপনার যখন প্যান্ডেলের ওপরে যে কাপড়গুলো, তারপর কাপড়ের ওপরে যে ডিজাইনিং ওয়ার্কগুলো করা হবে, পেন্টিংগুলো করা হবে, তখনই আসলে রূপ আসবে। ভেতরে ঠাকুরের মূর্তিও রঙের কাজ এখনো শুরু হয়নি এখানে। তারপর কুমোরটুলি পার্কে প্যান্ডেলের ভেতরে দুর্গা প্রতিমা বানানো হয় প্রত্যেক বছর, তো যতক্ষণ প্যান্ডেলের কাজও চলে দুর্গা প্রতিমা বানানোর কাজও চলে এখানেই আপনার। তো আপনারা একবার দেখে নিন ভালোভাবে বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা প্যান্ডেল। তো আমি এখন প্যান্ডেলের ভেতরে চলে আসি, প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন এগুলো সব বাঁশগুলো, সরু বাঁশ আর সরু কাঠের স্ট্রাকচার গুলো, আপনার বাউন্ডারি স্ট্রাকচার গুলো রেডি করা হয়ে গেছে। এরপর শুধু আপনার কাপড় গুলো লাগানো হবে প্যান্ডেলের যে কাপড় গুলো লাগানো, তারপরে আর ঠিক পেছনে এবার দেখে নিন, এটা হচ্ছে আপনার দুর্গা মূর্তি, দুর্গা আইডের ও তার বাহন রেডি করা হচ্ছে, এখনো বানানোর কাজ চলছে। এই হলে আপনার বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছেন, এক সেলার করা হয়েছে, বেশ বড় বিশাল দুর্গা মূর্তি বানানো হয়েছে। দুর্গা মূর্তির একটু আপনার ডিফারেন্ট রূপ, দুর্গা মূর্তির মুখটা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে বানানো হয়েছে, যখন কালার করা হবে তখন খুবই সুন্দর লাগবে। গণেশ মূর্তি, লক্ষ্মী মূর্তি, তারপর সরস্বতী মূর্তি সবই রেডি করা হয়েছে, শুধু কালার ওয়ার্কগুলো করা বাকি আছে আপনার। আর হচ্ছে প্যান্ডেলের ভেতর দিক থেকে একটা ফ্লাস ফ্লাস গ্লাস দেখে নিন। আপনার একটা ফাইনাল লুক দেখে নিন প্যান্ডেলের লাস্ট স্টেজ প্রিপারেশনে, যখন আমি আবার আসবো যখন প্যান্ডেলটা রেডি হয়ে যাবে তখন একটা অন্য লুকে প্যান্ডেলটা ট্রান্সফর্ম হবে। এই ভিডিওর জন্য আপনারা এটা দেখে নিন, লাস্ট লুক প্যান্ডেলের। তো চলুন এবার বেরোই, এটা ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ফ্রম বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা 2022 সালের প্যান্ডেল থেকে। তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন কীরকম প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তে প্রস্তুতি ঠিক দুর্গাপূজা 10 দিন আগে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। টিল দেন, বাই বাই, আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট আপকামিং দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশন ভিডিওস।